অভিশপ্ত জীবন, এইটা আমার ফাইনাল নোট। গুড মর্নিং। তো হাতে মেহেন্দি করেছি, এটা একটু ব্যাখ্যা হয়ে গেছে, এখানটা আর যে পেছনটা কেন করেছি সেটা আমি এখন বলবো না, সেটা বলবো আজকে, দেখতে হবে কেন করেছি। চলো নিশ্চয় করে দেখায়, ভালো করে দেখায়। তো বলো কেমন লাগছে আর কেন মেহেন্দি করেছি, সব জানতে পারবে আস্তে আস্তে। বিয়ে নয় তা বলে, বিয়ে নয় এমনি জানতে পারবে। তো বিয়ের ব্যাপারে কিছুই নয়, সেহেতু তারা তো বলার আগে বলতাম। কে এসছে? বিলাদি এসছে, আর নদীতে প্রচুর জল বেড়ে গেছে। চলো খেয়ে নি, যে কথা বলছি। তো খাওয়া হলো, এখন মেকআপ করতে বসেছি। কিসের মেকআপ আমি বলবো না, একবার হয়ে যাবে তখন তোমাকে দেখাবো। তোমার কিন্তু বলতে হবে কেমন লাগছে আমার কাছে, যেহেতু আমি মেকআপ শিখেছি। তো এই যে এনাকে ফোন এসেছে, পরে কথা বলছি। ফোন এসেছিল তো তোমরা বলো কেমন লাগছে, সেজে নি, সেজে কথা হচ্ছে। টাটা। এইটা আমার ফাইনাল লুক, ক্যামেরাম্যান ছবি নিজে তুলছে, ভালো এসছে। তো তোমরা দেখে নাও আমার কেমন লাগছে, চলো বলো ভাই কেমন লাগছে। আমি তুলছিলাম আর কয়েকটা ছবি তুলে নিয়ে তোমাদের এখানে বা এখানে বা এখানে দিয়ে দেবো, দেখে নিও কেমন লাগছে বলো। অবশ্যই বলো কেমন লাগছে। তো এখন টাটা, সব মানে ছেলে শুনে কথা বলছি, চলো। শাড়ি তো অনেক আগে, মানে শাড়ি তো না লেহেঙ্গা খুলে দিয়েছি, কিন্তু চোখটা এত সুন্দর করেছে যে চোখটা মানে কি বলবো, চোখটা ধুতেও ইচ্ছা করছে না, এত সুন্দর করেছে। ফটো তুলছিলাম, এবার আমি চোখটা ধুয়ে নেবো। আর সমানে বৃষ্টি হচ্ছে, ঘরের মধ্যে ছবি তুলতে হলো। আমার কপালটাই খারাপ, সবসময় দেখা যেতে হবে, আমি বললাম না আমার কপালটা খারাপ। অভিশপ্ত জীবন, আমার অভিশপ্ত জীবন। তো চলো মুখটা ধুয়ে নি, খিদে পেয়েছে না, খিদে তো পাইনি, ভাত তো খেলাম একটু আগে, মনে হচ্ছে তাই। তো মুখটা ধুয়ে নি, তো মেকআপটা তুলে নিলাম, চুলে জেল টেল আছে দিয়েছে। মাকে বললাম এখন শ্যাম্পু করবো, মা বললো না একে তোর নাকের এই প্রবলেম আছে, এখন শ্যাম্পু করিস না, কাল করে নিবি। তাই এনে করে বাঁধলাম, শক্ত হয়ে চুল, মা বলে এই মা না ভোল্টি তোর চুল শক্ত করে দিল। তো মেকআপ তো খুব কষ্ট হচ্ছিলো, একটা সুন্দর মেকআপ করলে না ধুতে খুব কষ্ট হয়, তাই না? এক্ষুনি ভাত খেলাম, তাও খেতে পেয়েছি। কি খাবো, মিষ্টি আছে, মিষ্টি খাবো। যা আমি কার্ডটা বার করা হয়নি, আমার ক্যামেরা চিপটা, সরি। তো দেখি কি খাওয়া যায়। হ্যালো। তো কালকের পর আর করা হয়নি, আজকেও করা হয়নি, কারণ ছোট্টু কিট্টু সব এসছিলো, ওদের সামনে করা মানে মানে খিচিবিচি খিচিবিচি করবে। তো এখন শুয়ে আছি, খাওয়া হলো, খাওয়ার পর তোমাদের দেখাবো আমি কি করছি। খাওয়া হয়ে গেছে তো, একটু পর শুয়ে আছি, শুয়ে থেকে তারপর দেখাবো মেকআপ। একটা মানে কালকে তার আলাদা মেকআপ করেছিলাম, আজকে একটা কারণে মেকআপ করবো, সেটা তোমরা পরে ঠিক জানতে পারবে। তো আমরা নাচ করছিলাম, আমরা মানে কে দেখবে, তো আমার থেকে লম্বা, কিছু করার নাই এদিকে, আর তুই আমার থেকে লম্বা, কিছু করার নাই। আমাদের যদি নাচ দেখতে হয় তাহলে ট্রু ফ্রেন্ডস, ট্রু না টু ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলটা আমার নিচে ডেসক্রিপশন বক্সে থাকা থাকে, প্রতিবারই প্রতি ভিডিওতে সাবস্ক্রাইব করতে হবে যদি নাচটা দেখতে হয়। হনুমানকে সাক্ষী রেখে আমরা নেচেছি, টুকি মারছে একটা হনুমান, খুব কষ্ট করে। তো আমরা ঘেমে নিয়ে একসা শেষ পর্যন্ত বাইরে নাচতে নাচতে পেরেছি, নাকি বল? একদম। যাই হোক, সেটি গুছিয়ে কথা বলছি তোমাদের সাথে, টাটা বাই। হ্যালো। তো আমরা এখনো চোখ টোক ধুইনি,
কিছু মিনি পরে ধরছি, শুয়েছিলাম, শুয়েছি, খেলাম, খিদে পেয়েছিল নাস্তে নাস্তে। নিজে চোখটার কাছে নিজে দেখতে পারি না কেমন করেছি। তো বাবারে কি চক চক করছে নাকটা, আমার নাক ব্যাকা তাই এমনি করলে বুঝতে পারছি নাক দেখা দেখা বলছি ব্যাকা, উচ্চারণটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে। তো এখন আমি সে আমাদের আমার মেহেন্দি পড়াচ্ছে, যেহেতু এই মেয়েদের মধ্যে ওটার এই মেহেন্দি পড়াচ্ছে, তো ওই মহারানীকে এখন মেহেন্দি পরাবো তাই সাজছে, মেহেন্দি পরাবো তাই সাজছে, হাতে মেহেন্দি পরাবো তাই মুখে সাজছে, মুখটা দেখার মতো কিন্তু। হ্যাঁ যেমন করে আছে আমি দেখাবো নাকি, আসো তো, আমি যে ওকে তখন ভিডিও তো আনি না, ঠিক না? আরে একই মুখ তুমি কপাল, তোমরা কপা দেবে তাই না, আমার মুখটা দেখো তোমরা, ওর মুখ দেখতে হবে না। যখন ওর গাড়িটা একবারে এত বড় বড় 100 টাকার রসগোল্লার মতো হবে তখন আবার দেখাবো। এখন দুদিকে সিং করতে ব্যস্ত, মেহেন্দি পড়াবো, পড়াতে পড়াতে শুধু খাওয়ার টাইম মিলবে, খাবো দাবো ঘুমাবো, আজকে মানে থাকবে। আগে কি করতাম জানো, অর্ধেক দিন কিছু ঘুমিয়ে কিছু কেমন হয়েছে, হ্যাঁ যেহেতু রেকর্ডের কথা, অর্ধেকে মানে 300 বছরের মধ্যে এক মানে অর্ধেক দিন ও আমার বাড়িতে থাকতো, আমি অর্ধেক দিন ওর বাড়িতে থাকতাম, মানে কি বলবো, আবার একদিনটা ফিরে আসছে। আগের দিন আমার বাড়িতে ছিল, আমি আমি ওর বাড়িতে ছিলাম, এখন আমি থাকবো, ও থাকবে আমার বাড়িতে, কি বলছি, কে রিক্স নেবে বলো। তো চলো মেহেন্দিটা পড়াই, সাজা গোজা হয়েছে কমপ্লিট, আর বেশি বড় করবো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে পাশে কি পাশের বেল আইকনটিকে টং করে বাজিয়ে দিও।